করোনার ভ্যাকসিন গ্রহণ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সব অপচয় মিথ্যা প্রমাণ করে এই দেশে একের পর এক ভ্যাকসিনের চালান আসছে, বাড়ছে সরবরাহ, কোনো টিকাদানের সময়সীমা কমিয়ে এর আওতা বাড়ানো হয়েছে, পর্যায়ক্রমে ভ্যাকসিন আসার সঙ্গে সময়সীমা আরও কমিয়ে আনবে শেখ হাসিনা সরকার। খালেদা জিয়াকে করোনার টিকা দেওয়ার পর থেকে কেন বারবার জ্বর আসছে এই প্রসঙ্গে এক ব্রিফিং কালে খালেদা জিয়া বলেন, গত 20 জুলাই তার সরকারের বাসভবনে ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শুরু থেকে বিএনপি নেতারা নানান অপপ্রচার চালালেও শেষ পর্যন্ত